স্বাগতম আজ নিয়ে এসেছি লীলা মজুমদার যিনি আমার অন্যতম প্রিয় লেখক এবং আপনারও তা সেই লীলা মজুমদারের লেখা মজাদার গল্প পাঠশালা আর এই প্রসঙ্গে আপনাকে একটা কথা জিজ্ঞেস করছি আমি ভাবছি গুপির গুপ্ত খাতাটা এই চ্যানেলে পড়লে কীরকম হয় একটু জানাবেন নিচে কমেন্ট বক্সে তাহলে আমার সুবিধা হবে গাইডেন্সের কাজ করবে শুরু করছি আজকের গল্প পাঠশালা শম্ভুর মেজদাদু পঞ্চাশ বছর আমেরিকায় কাটিয়ে সত্তর বছর বয়সে মেলা টাকা কড়ি নিয়ে দেশে ফিরলেন যাদের উনি বিদেশ থেকে এটা ওটা পাঠাতেন তারা কত বারণ করেছিল অমন কাজও করো না এটা খুব খারাপ জায়গা নোংরা গরম বেকারে আর জোচ্চরে ভরা দেখতে দেখতে তোমার এই পয়সা করিয়া তোমাকে আলাদা করে দেবে তাছাড়া বা অসুখ বিসুখ লেগেই আছে মুখুর এক শেষ মাদুলিতে বিশ্বাস করে ভূত মানে দেশে পৈতৃক বাড়িতেও সেসব দিন নাকি কী সব জাগে সেসব কথা দিয়ে আর কী হবে মোট কথা এ শোনা বা ওখানে আরও রোজগার করতে থাকো এ সমস্ত শুনে খুশি হয়ে দাদু তার আসার দিন আরও এক মাস এগিয়ে দিলেন পঞ্চাশ বছর ধরে উনি নাকি ওই জিনিসই খুঁজে বেরিয়েছেন কিন্তু পাননি এখন দেখছ কাণ্ড নিজের বাড়ির দোরগোড়ায় সমস্তই তার জন্য অপেক্ষা করে আছে তাছাড়া বাপের ভিটে তো বটে শম্ভুর বাবার ছোট পিসি বললেন অ তাহলে বেহালা সেই বাড়িটা কিনলে না কেন তখন কত কম দাম ছিল বাপের পিঠে সেখানে তো কেউ বাস করতে পারবে না সে ভূতের বাড়ি আরে কেন পারবে না আমেরিকায় এরকম বাড়ি লাখ লাখ ডলারে বিক্রি হয় তা জানিস এই নিয়ে গবেষণা হয় তাছাড়া পঞ্চাশ বছর বিদেশে থেকে আমি ও ঠিক মানুষ নেই রে কিচ্ছু ভাবিস তোরা আমার বন্ধু ছেঁচড়কে মনে আছে সেই যে ছেঁচড় যে বাবার ল্যাজওয়ালা ঘড়ি সারাবে বলে নিয়ে গিয়েছে হারিয়ে ফেলল আমি তাকে তার পুরনো ঠিকানায় চিঠি দিতেই সে ফোন করে জানিয়েছে যে তার মেরামতির ব্যবসা উঠে গেলেও আমার ঘড়িটা সারিয়ে নতুনের মতো করে দেবে আমার দয়ার দেনা তাহলে দেখে একটুখানি শোধ হবে তার ছোট পিসির মুখ হাঁড়ি হলো আ তা সময় কাটবে কী করে মেজ দাদু বললেন কেন আমার নবেল পাঠশালাটা তো এবারে খুলব আমার কতদিনের স্বপ্ন এবার সত্যি হবে মেজ পিসে আঁতকে উঠলেন হ্যাঁ নবেল পড়ার পাঠশালা খুলবে তাহলেই হয়েছে তোমার পাঠশালে কেউ ছেলে মেয়ে পাঠাবে না দেখো মেজ দাদু এবার চটে গেলেন না পাঠাবে না মুখে মুখে ইতিহাস ভূগোল অঙ্ক বিজ্ঞান সব শেখাবো লিখতে পড়তে শিখলেই প্রাইজ দেব তাছাড়া এ সে নবেল নয় রে নবেল মানে নয়া নতুন নিয়মে পড়াবো কি না তাতে পড়তে জানবার দরকার হবে না কি যে বাজে কথা বলো মেজদা পড়াবে এটা কে শুনি একা তো পারবে না আরে কেন তুই আর তোর বর তুই ঘরকন্যা দেখবি আর সে পড়াবে সকালে সব পোড়োরা মুড়ি কলা আখের গুড় খাবে তারপর এক ঘন্টা পড়া এক ঘন্টা গাছে চড়া বাগান সাফ করার ক্লাস তারপর পুকুরে চান মাছ ধরা যারা লিখতে পড়তে পারবে তারা নিজেদের ধরা মাছ বাড়িতে নিয়ে যেতে পারবে তারপর এবার ছোটো বুসি উঠে পড়লেন তা কবে থেকে তোমার পাঠশালা শুরু হবে কবে যেতে হবে হ্যাঁ বাড়িওয়ালাকেও তো নোটিশ দিতে হবে মেজদাদু মহা খুশি হয়ে বললেন ধরে নে পয়লা বৈশাখ প্রতিষ্ঠা দিবস দিবসটাকে পঞ্চাশ বছর দেখিনি কিন্তু আগের ঠিকানায় চিঠি দিতে বুঝলি ফোনে কথাবার্তা হয়ে গেল আগের মতোই গলা তবে নসি নিয়ে একটু খারাপ হয়ে গেছে তাই হলো শেষ পর্যন্ত মেজদাদু এর মধ্যে প্রতি হপ্তায় অমর্তপুরে ঘুরে এলেন একটা চেনা লোক দেখলেন না সব হয় চলে গেছে নয় বোধ হয় মরে টরে গেছে পুরনো বন্ধুর সেই ছেঁচড়ের সঙ্গেও দেখা হলো না তবে মিস্ত্রিরা আস্ত খাটছে ওদের দলের মালিক সাত দিনের কাজের হিসেব দেয় মাল মশলা এত মজুরি এত চা খাবার এত সঙ্গে সঙ্গে মেজদাদু খরচ মিটিয়ে দেওয়ার কথা বলেন ওস্তাদ হাত জোর করে বলে টাকাটা আমি ছুঁবো না আপনি মালিক কে বলবেন অচেনা হলো গায়ের লোকের মহা উৎসাহ মিনি পাঠশালা জলখাবার দেবে নেকা পড়া শেখাবে সারা সকাল এঁটকে রাখবে এর চেয়ে ভালো আর কি হতে পারে তবে হ্যাঁ সূর্যে ডোবার পরে পাকে কেউ আসবে না এ কথাটা তারা পষ্টাপষ্টি বলে গেল মিস্ত্রিরা সূর্য ওঠার সঙ্গে আসে সূর্য ডোবার সঙ্গে যায় তখন মেজদাদুও এক কিলোমিটার হেঁটে রেল স্টেশনের ধাবায় রুটি কাবাব খেয়ে সন্ধ্যার গাড়ি ধরে কলকাতায় ফিরতে লাগলেন এক মাসে বাগান সাফ একতলা ফিটফাট পেছনের উঠোনের ছোট ইঁদারা আর বাগানের বড় ইঁদারা ছালাই শেষ পুরোনো তক্তপোষ টেবিল বেঞ্চি টুল বাইরে এনে মেরামত শুরু মেজদাদু এবার ঠিক করলেন এখানেই থেকে যাবেন স্টেশনের পাশে পল্লীমঙ্গল ব্যাংকে টাকা রাখার ব্যবস্থা করলেন গ্রামের মোড়ল কিছু টাকার বদলে খুশি হয়ে দুটো হ্যাজাক কতগুলো তেলের বাতি মোমবাতি বাসনপত্র এসব কেনার ভার নিল মেজদাদুর ভাগ্নে বগাকে অতি সহজেই সেখানে নিয়ে আসা গেল কারণ বগা বেকার এবং প্রেত তত্ত্ববিদ বগা যাচ্ছে শুনে আর চোটে ওই দেখো মেজটাকে ভালো মানুষ পেয়ে মন ভাঙিয়ে নিচ্ছে হ্যাঁ শেষটা ফাল্গুন মাসের গোড়ার দিকের একটা সকালে ট্রাক বোঝাই সুটকেস গেরস্থালির জিনিস বিছানা ছবির বই সেলেট রঙিন খড়ি ইত্যাদির সঙ্গে ছোট পিসি ছোট পিসে আর বগাসহ হোমিওপ্যাথিক ওষুধের বাক্স কোলে মেজদাদু এসে পৈতৃক ভিটে উঠলেন এটাতে আর কারো ভাগ ছিল না তার অনুপস্থিতিতে বাপের সম্পত্তি যখন ভাগ হয়েছিল অমর্ত কুটির বলে এই বাড়ি তার ভাগে পড়েছিল তখন ছিল কুড়ি বছরের অব্যবহারে চোররা পর্যন্ত রাতে ইদিকে পা না ছোট পিসি বগা ওই সেই প্রেত তারানি পুজোটা তো প্রসাদ খেয়ে উপোস ভাঙবো হিদে পেট চলে গেল সঙ্গে সঙ্গে বাড়ির সদর দরজা দিয়ে কালো রোগা কোঁকড়া চুলওয়ালা একটা লোক ছুট্টে বেরিয়ে এসে মেজদাদুকে বুকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল মেজদাদু ও এক গাল হেসে তার পিঠ চাপড়ে বললেন ও কি রে ছেঁচুর তোর ছিঁচ কাঁদুনে স্বভাবটা এখনো গেল না হ্যাঁ খুশি হলেই তুই ডুকরে কেঁদে উঠতিস তোকে আজ দেখবো একবারও ভাবিনি জানিস চেহারাটা তো তোর বিশেষ বদলায়নি তা কি মনে করে হুম ছ্যাঁচর ওদের আদর করে ভেতরে নিয়ে যেতে যেতে বলল। আছি এখানে কাজকর্মে শেষটুকু নিজের চোখে দেখবো ভাবলাম তা দিদিমণি ওই পুজো টুজো এখনই করলে খারাপ দেখাবে আগে কর্মগুলো শেষ হোক এখন চান টান করুন বিশ্রাম নিন জলখান মেজদাদুও বললেন হ্যাঁ সেই ভালো রে বগা অসম্পূর্ণ কাজের ওপর কখনো পুজো হওয়া উচিত বলে তো মনে হয় না চল রে ছ্যাঁচর তুই ও আমাদের সঙ্গে বসে যাক ছ্যাঁচর কিছুতেই রাজি নয় তার অনেক কাজ বাকি সে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল ছোট পেশি ভুরু কুঁচকে বললেন কাজ না আরো কিছু বলিনি এরা বড্ড গোড়া আমেরিকায় যা তা খেয়েছ তুমি তা উনি তোমার সঙ্গে খাবেন কেন তবে আমেরিকায় রোজগার করা টাকা নিতে কোনো আপত্তি হবে না মেজদাদু দুঃখিত হয়ে চুপ করে রইলেন তারপরে বললেন শোন এক পয়সাও নেয়নি আজ পর্যন্ত বাড়ি সারাবার মাল মশলা মজুরির জন্য ক্যাশ বাক্স আর এক গাল হাসি নিয়ে ঘরে ঢুকলো কয় তোমাদের খাওয়া চুকলো চুকল কান্ড দেখো ভাই বড় ইঁদারা থেকে যেসব রাবি শুতেছে তাহার মধ্যে এটাকে পেলাম মনে হচ্ছে তোমার পিসির বিয়েতে সেই যে ক্যাশবাক্স ভর্তি যৌতুকের মোহর উধা হওয়ার গল্পটা শুনেছিলাম না সেটা সত্যি চোর সেটাকে কুয়োর মধ্যে ফেলে দিয়ে ভেবেছিল পরে উদ্ধার করবে তারপরে আর হয়ে ওঠেনি মিজদাদু ও আকাশ থেকে পড়লেন আরে তাই তো রে এই তো ঠাকুরদার নাম খোদাই করা রয়েছে ইস জানিস এই জন্যেই বিয়েটা ভেঙে গেছিল তারপর তোর কাকা এসে পিড়িতে বসলো তবে পিসির বিয়ে হয়েছিল আছেন দুজন স্বর্গে বলে এমন ভক্তিভরে ছেঁচড় তাদের উদ্দেশ্যে প্রণাম করলো যে মেজদাদুর বেজায় হাসি পেল সেই দিন থেকে পাঠশালায় ভর্তি হবার জন্য গায়ের সব ছেলে মেয়ে লাইন দিল মেজদাদু সকাল থেকে বাইরের ঘরে বসে সবার নাম লিখলেন বগা কিছুদিন হোমিওপ্যাথি পড়েছিল তাকে দিয়ে একান্নটা মেয়ের নাকের আর কানের ভেতর পরীক্ষা করালেন গায়ের লোক মহা খুশি তার উপর আবার জল খাবার একদিনে প্রায় সব সিট ভরে গেল তাই বলে সিট মানে সত্যি বেঞ্চি টেঞ্চি নয় ওই খানিকটা বসার জায়গা পরদিন থেকে মহা হই চৈ করে পাঠশালা আরম্ভ হয়ে গেল পোড়োরা হাঁ করে দত্তি দানোর গল্প শুনল তেঁতুল পিছে দিয়ে বিশ পঁচিশ বলে চমৎকার একটা খেলা শিখল গাছে চড়ে পাখির বাসা দেখল। ডিমে হাত দেওয়া বারণ বাগানের আগাছা তুলল খেলো দিল মাছ ধরবার ছিপ তৈরি করলো তারপর দুপুরে সব বাড়ি গেল রাতে নতুন খাতায় মেজদাদু সব নাম তুলছেন এমন সময় ফস করে ছেঁচোর ঘরে ঢুকে বলল। আরে এই দেখতে এনাকে চিনতে পারিস কিনা মেজদা তো অবাক হয়ে তাকিয়ে রইলেন সে কি পণ্ডিত মশাই আমি ভেবেছিলাম ইয়ে পণ্ডিত মশাই বললেন আরে না রে বাবা সেসব নয় আমি এসেছি তোর পাঁচ সালায় ভর্তি হতে হ্যাঁ বলেন কি পণ্ডিত মশাই হ্যাঁ তাই তোর ওই তেঁতুল বিচির খেলা দিয়ে গুনতে শেখাটা আমার না জানলেই নয় মাঝে মাঝে বুঝলি ভারী অসুবিধায় পড়ি সংস্কৃতের মানুষ আঁকটা কামার মাথায় ঢোকে না তো ক্লাসের এক কোণে মাটিতে বসে থেকে সব দেখব শুনবো তাতে তোর আপত্তিটা কি বল মেজদাদু বললেন আরে না না বা সে তো সৌভাগ্যের কথা তবে কি জানেন দুটো পড়ো এনে গার্জেন হয়ে যদি আপনি ঢোকেন তো ভালো পণ্ডিত মশাই এক গাল হেসে উঠে পড়লেন বেশ তাই হবে আনবো দুটোকে ধরে আনলেনও তাই পরদিন সবেমাত্র মাত্র তেঁতুল বিচি ভাগ করা হচ্ছে দুটি ছাত্র নিয়ে পণ্ডিত মশাই এসে ঠুকলেন তারপর আর দেখতে হলো না ওই পোড়ো দুটি মহা ছটফটে মাঝে একবার উঠে নারকেল গাছে সরসর করে চড়ে বসলো পণ্ডিতও তেমনি পেছন পেছন গাছে চড়ে কান ধরে নামিয়ে আনলেন ব্যাপার দেখে ক্লাস শুদ্ধ সবাই হাঁ কিন্তু তেঁতুল বিচি দিয়ে গুনতে শেখার সময় মেজদাদু আরও অবাক হলেন দেখতে দেখতে এক দুই থেকে একেবারে ভগ্নাংশ দশমিক তেঁতুল বিচি দিয়ে কষে ফেলতে লাগলো তার মধ্যে বার দুই ঝপাং করে পুকুরে নামলো চেঁচালো হাসলো এ ওকে নাকানি চুমুনি খাইয়ে দিল তারপর আবার ভালো মানুষের মতো এক পাশে এসে বসল ক্রমে মেজদাদু হাঁপিয়ে উঠলেন যখন ছুটি হলো একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুঃখের বিষয় পণ্ডিত মশাই কি তার ছাত্রদের টিকিটি দেখতে পেলেন না যে ক্লাসের রীতিনীতি সম্বন্ধে কিছু শেখান অথচ শুধু যে তরকারির বাগান সাফ করে দিয়ে গেছে তা নয় কচি কচি চারাও লাগিয়ে দিয়ে গেছে সেদিন সন্ধ্যায় বগা ঘটা করে ভূত তাড়ানি পুজো দিল সেই যে অমর্ত পাঠশালার প্রতিষ্ঠা হলো আজ পর্যন্ত তার কি নাম যশ অথচ পণ্ডিত মশাই আর তার ছাত্ররা এমনকি ছেঁচোর ছ্যাঁচোর টাকা করি পর্যন্ত নিয়ে গেল না তার মিস্ত্রিরাও কাজ সেরে সেই যে বিদায় নিল আর তাদের দেখা গেল না মেজদাদু তাজ্জব বনে গেলেন শেষটা আর থাকতে না পেরে একটা রবিবারে কাউকে কিছু না বলে ছ্যাঁচরে পুরনো ঠিকানায় গিয়ে দেখেন সেখানে অচেনা লোকের বাস তারা ছেঁচরের দাদার বংশধর মেজদাদুকে প্রণাম করে তারা বারবার বলতে লাগলো যে তাদের কাকা মানে ওই ছেঁচড় শেষ বয়সে ভারী ধার্মিক হয়ে গেছিলেন বুড়ো পণ্ডিত মশাইয়ের শিষ্য হয়ে তার সঙ্গে হিমালয় চলে গেছিলেন সেও বছর কুড়ি হয়ে গেল আর তাদের কোনো পাত্তা নেই সব সম্পত্তি ভাইপোদের দিয়ে গেছেন তারা বলল খালি কাকার একটা দুঃখ ছিল যে আপনার কাছ থেকে নাকি অন্যায়ভাবে কি সব নিয়েছিলেন যেমন করেই হোক সেটি শোধ না করে ছাড়বেন না কি আর বলবো আমরা আপনাকে প্রণাম করে মনে হচ্ছে কাকাকেই বুঝি ফিরে পেলাম মেজদাদু বিষণ্ণ মনে বাড়ি ফিরে এসেই বগাকে বললেন আচ্ছা বগা সেদিন তোর অত ঘটা করে ভূত তাড়ানি পুজোটা দেওয়ার দরকার কি ছিল শুনি ও সব হলো গিয়ে কুসংস্কার তাও জানিস না গল্পটা এখানেই শেষ শিগগিরই আসছি নতুন গল্প নিয়ে আর আজকে শুরুতেই যে প্রশ্নটা রেখেছি আপনাদের কাছে তার উত্তর পেলে খুব ভালো লাগবে ধন্যবাদ মনে করিয়ে দিচ্ছি চ্যানেলে সাবস্ক্রাইব করবার কথা এবং ভিডিওটা লাইক করবার কথা